তিনশো পঁয়ষট্টি দিন রাজনীতি হয় তিনশো পঁয়ষট্টি সেকেন্ড রাজনীতি নয় আমরা গতকালকে ছিলাম আমাদের আজকের অতিথিকে নিয়েই আমরা বলেছিলাম যে কার মন পেয়েছিল সেই মনের আজকে আবিষ্কার করবে এখন থেকে আপা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি আচ্ছা আপনি বলেন যে আপনি কালকে যে গানটা গাইলেন সেই গানটার এক লাইন আবার বলেন আমি একটু তাহলে সুবিধা দর্শক অনেক সাধনার পর পেলাম তোমার মন পেলাম তোমার মন সেই যে মন পাইলেন এটা মন পাবেন যেটি সেই তাকে তারটা জানার আগে যেটি জানতে চাই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন কবে কোন স্কুলে থাকতে কোথায় থাকতে আসলে আমি আমার বিষয়ে বলি আমি আসলে কখনই প্রেমের চিঠি পাই নাই কারণ কেন আপনি কি গুন্ডা ভক্ত সবাই এই রকম আসলে আমি যখন স্কুলে ছিলাম আমি আসলে মেইনলি এখানে আসলে আমি কি বলবো আপনাকে আসলে আমি এখানে খুব ভালো একটা খেলোয়াড় ছিলাম আমি বলি এবং আমি খুব ভালো খেলতাম আমার জীবনে আমি আসলে কোনোদিন কোনো পুরস্কার পাই নাই আপনি সেটা গুলক বলেন চাকরি বলেন বলেন যা বলেন কিন্তু আমাকে কেউ আসলে চিঠি দেয় না কিন্তু অনেকেই যখন স্কুলে যাইতাম আহ আমার আমার এখনো তাদের কথা মনে হয় দেখা যেত কেউ স্কুলের গেটে নালে দেখা যেত কোনো একটা আমাদের একটা গভর্নমেন্ট স্কুল ছিল স্কুলের গেটে দাঁড়াল থাকতো এবং আমাকে কারো না কারো মাধ্যমে বলতো যে ও না তোকে খুব পছন্দ করে ভালো কথা পছন্দ করে বল তাকাই থাকতো মানে এটা আমি সবসময় পছন্দ করে আছে বলি যে তাকাই থাকতে তো দেখতাম সে তাকাই থাকতো যখন স্কুল থেকে আবার স্কুল ছুটি হইতো চারটায় চারটার সময় যখন রিক্সায় যেতাম তা আমি দেখতাম তাকে আছে তো এরকম বাট মানে কি সুন্দর দর্শক দেখেন যে চিঠি ছাড়াও যে তাকিয়ে থাকা যায় এবং অর্ডার করলে তাকিয়ে থাকে একটা ম্যাজিক্যাল পাওয়ার ছিল আপনার মধ্যে যাই হোক আমরা তাহলে এখন আবিষ্কার করি যে যে মনের জন্যে কার মন আমি আসলে গতকালকে যে গানটা গেয়েছি সেটা হলো আসলে আমি বলবো যে আমার স্বপ্ন দোষটা এবং আমি আসলে যাকে নিয়ে সবসময় আমি আসলে ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম আর যার কাছে যাওয়ার জন্য মন আমার টানত এবং যিনি আজকে আমাকে এই মহান জাতীয় সংসদে আমাকে বসিয়েছেন আসলে আমি তার উদ্দেশ্যে এই গানটা অনেকেই অনেক প্রেমিকের উদ্দেশ্যে গায় অনেকে হয়তো অনেকের ভালো লাগার মানুষের উদ্দেশ্যে গায় কিন্তু আমার গানটা আসলে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনা আমার মনে হয়েছে যে যখন মাননীয় প্রধানমন্ত্রী সেই হাওড়ের কাদামাটি থেকে একদম তুলে এনে আমাকে এই মহান জাতীয় সংসদে বসিয়েছেন তা আমার মনে হয়েছে যে আমি হয়তো বা আমার কর্ম বা আমার রাজনীতিতে আমি দীর্ঘদিন যাবত যাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছি দলের জন্য কাজ করে যাচ্ছি এবং বিশেষ করে বঙ্গবন্ধু জাতির জনক আমাদের যে স্বপ্ন দেখেছিলেন আদর্শে সোনার বাংলা গড়ে সেই স্বপ্নের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সারথী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি এই সুনামগঞ্জের হাওড়ে বাউড়ে আসলে কাজ করেছি বিধায় মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আমাকে মন থেকে ভালোবেসে সেখান থেকে আমি আপনাকে যাব এই প্রশ্ন এখান থেকে তার আগে খালি একটি প্রশ্ন করতে যেতে চাই যে আপনি আর বিপ্লব দার যে বিয়ে হয়েছে সেটি কিভাবে সামাজিকভাবে না প্রেম করে নাকি না আসলে আমাদের বিয়েটা হলো আমাদের পারিবারিকভাবে সেটা হয়েছে কিন্তু আমাদের এঙ্গেজমেন্টের পরে আসলে দুইজনের মধ্যে আমাদের একটা বোঝাপড়া যে আসলে আমাদের বিয়েটা বা আমি আমি যেহেতু আমি

মনে একটা একটা আমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা আমি রাজনীতিটা করব এবং উনারও সেটা ছিল যে আমি চাই তুই পলিটিক্সটা কর ওকে ফাইন আমাদের লাস্ট প্রশ্ন আপনাকে আমি আজকে করতে চাই এই যে আপনি হাউ অর এই অঞ্চলে থেকে রাজনীতি করেছেন এবং প্রথমবার আপনি মাননীয় সংসদ সদস্য হয়েছেন প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন আপনার মনের অবস্থা কি ছিল এবং সেদিন কি কথাটি বলেছিলেন তার সঙ্গে আসলে আমি নমিনেশন পাওয়ার পরে আপনি এমপি হওয়ার পরে যখন আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলাম আমি আসলে সালাম করার সময় আমার পুরা মানে আমি কিছু বলতে পারছিলাম না যে ওনাকে যে কেউ কৃতজ্ঞতা জানাবো আমার আসলে একদম কান্না চলে আসছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে হাওড়ের মানুষের পাশে থাকবে হাওড়ের মানুষের জন্য কাজ করবে এবং তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি তুমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে এটাই এটা আসলে একটা অন্যরকম অনুভূতি এই অনুভূতিটা ছিল এখানে আমি এই সময় আসলে মাননীয় প্রধানমন্ত্রী স্বামী যখন এই কথাগুলো বলছিলেন আমার তখন হাওড়ের যারা আমাকে মিছিল মিটিং করে যারা আমাকে ভালোবেসে যারা আমাকে সাপোর্ট করে আমি একজন নারী ছিলাম কিন্তু আমাকে নারী না ভেবে যারা আমার পিছনে দিনেরাত পরিশ্রম করেছে আপনারা জানেন যে আমাদের হাওড়ের যে এই বেরিভাত এই ফসল রক্ষা এগুলো নিয়ে আমি অনেক আন্দোলন সংগ্রাম করেছি তখন যারা আমার সাথে ছিলেন এবং বিশেষ করে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ কৃষক লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ শ্রমিক লীগ সবাই আমার সাথে ছিল এই যে তাদের একটা সাপোর্ট তখন আমার মনে হয়েছিল যে আসলে সব কিছুর ভালোবাসার একটা সম্মিলিত এটাই ছিল আসলে মানবীয় প্রধানমন্ত্রীর কাছে আসলে আসা এবং এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা একটা অন্যরকম অনুভূতি ছিল দর্শক আপনাদের সঙ্গে আগামীকাল দেখা হবে আবারও একই সময় এবং নতুন অতিথি নিয়ে আমরা আমাদের আপার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আবারও দর্শক আপনারা ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন